আমরা আবার যাচ্ছি রতলায় ছুটতে ছুটতে, যাতে আবারও একবার মায়ের দর্শন পাওয়া যায়। তা চলো। Welcome back to my channel. আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তবে আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা, একটু অন্যরকম। কারণ আজ আমি তোমাদের সাথে শান্তিপুরের দুই ঐতিহ্যমণ্ডিত মায়ের দর্শন করাতে চলেছি। প্রথমে আমরা যে মন্দির দর্শনে চলেছি সেই বিষয়ে তোমাদের একটু বলে রাখি। যদিও আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত, তাই আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। 400 বছর ধরে চিরাচরিত প্রথা মেনে পূজিত হন আমাদের দেবী আগমেশ্বরী কালীমাতা। চক্ষু দানের মাধ্যমে শুরু হয় দেবীর পুজো। শান্তিপুরে সর্বপ্রথম আগমেশ্বরী কালীমাতার পুজো শুরু করেছিলেন সার্বভৌম আগমবাগীশ। তিনি ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র। তারা ছিলেন তন্ত্র সাধক। তারা আগম শাস্ত্রজ্ঞ বা সেই শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেছিলেন বলে তাদের আগমবাগীশ উপাধি দান করা হয়। এই আগমবাগীশের নাম অনুসারে তার পূজিতা দেবী কালী পরবর্তীকালে আগমেশ্বরী নামে প্রতিষ্ঠিত হন। প্রায় 13 ফুট উচ্চতায় মাতৃমূর্তি রূপসজ্জায় জলজল করে। শুধু নদীয়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ পুজোর দিন সকাল থেকেই ছুটে আসেন শান্তিপুরে আগমেশ্বরী কালীমাতার মন্দিরে। ভক্তবৃন্দদের প্রসাদের জন্য প্রায় কয়েক কুইন্টাল ভোগ রন্ধনের ব্যবস্থা করা হয় এই সময়ে। আমাদের দেবী আগমেশ্বরী কালীমাতা এতটাই জাগ্রত যে ভক্তদের মনস্কামনা তিনি অবশ্যই পূরণ করেন, আর তার ফলস্বরূপ ভক্তদের দেওয়া দানে মাতা আগমেশ্বরীর মাতৃমূর্তি সোনার উপর অলঙ্কারে মুড়ে ফেলা হয়। আপনাদের সুবিধার্থে বলে রাখি, শান্তিপুরের রাধা গোবিন্দ লজের ঠিক অপোজিটে রয়েছে আগমেশ্বরী মায়ের মন্দির। আরো ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। এখন আপনাদের সামনে তুলে ধরছি মাতা আগমেশ্বরীর নিরঞ্জন যাত্রার ছবি। আগমেশ্বরী মায়ের মন্দির থেকে এবার আমরা চলেছি শান্তিপুরের আর এক ঐতিহ্যমণ্ডিত মায়ের দর্শনে। তবে যাওয়ার পথেই দেখা পেলাম আর এক মায়ের। দীপাবলিতে শান্তিপুরে এলে তোমরা মা কালীর বিভিন্ন রূপ দেখতে পাবে। কোথাও তিনি বামা কালী, কোথাও বা খুদে কালী, কোথাও আবার শ্যামা কালী, কোথাও আবার ফ্যাটা কালী, কোথাও বোম্বেটে কালী, কোথাও তিনি মা আগমেশ্বরী, আর কোথাও আবার মাতা মহিষ কালী। আমরা এখন চলেছি মহিষ খাগড়ি মাতার দর্শন করিতে। তো আমাদের সাথে সাথে তোমাদেরও সেই সৌভাগ্যটা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। শান্তিপুরের অন্যান্য কালীমাকে সন্ধেবেলার দিকে বার করা হলেও মাতা মহিষ খাগড়ি কিন্তু 3টে থেকে 3:30-এর মধ্যেই বেরিয়ে পড়েন নিরঞ্জনের। তাই আমরা সকলে মিলে রাস্তার ধারে অপেক্ষা করছি মায়ের দর্শন পাওয়ার আশায়। শোনা যায় বাঙালি বিয়ের রীতি অনুযায়ী পুজো করা হয় মহিষ খাগড়ি কালীমা। মাকে প্রথম পাটে তোলার সময় থাকে একাধিক নিয়ম রীতি। পাটে তোলার পরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে ভোর রাতে হয় দধি মঙ্গল। তারপরে অমাবস্যা শুরু হলে বিয়ের রীতি মেনে পুজো করা হয় মহিষ খাগড়ি কালীমাকে। আর পরের দিন পালন করা হয় বাসি বিয়ের রীতি। পুজো সম্পন্ন হলে মাকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের পথে, আর তার নিরঞ্জন যাত্রার সাক্ষী থাকার জন্য আমরা একসাথে সমবেত হয়েছি শান্তিপুরের রাস্তায়। একটু আগে রাস্তার কন্ডিশনটা কেমন ছিল তোমরা দেখেছো, আর এখন দেখো কি অবস্থা। আনুমানিক 350 বছরের পুরনো এই মহিষ খাগড়ি কালীমাতার পুজো। আমার আর কুঁড়ে ঘরে থাকতে ভালো লাগছে না, আমাকে তাড়াতাড়ি মন্দির তৈরি করে দে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই স্বপ্নাদেশটি পাওয়ার পর এক ফোঁটাও বিলম্ব করেননি মন্দির তৈরি করে। এরপর থেকেই 13 ফুট উচ্চতার হাড়ি কাটে 108টি মহিষ বলি দিয়ে শুরু হয় জাগ্রত দেবী মহিষ খাগড়ির পূজা অর্চনা। মহিষ খাগড়ি ঠাকুর আসার সময় হয়ে গেছে, তো এবার আশা করছি ঠাকুর আসবে। তোমরা দেখো ঠিক কি পরিমাণে ভিড় হয়েছে, দাঁড়ানোর জায়গা নেই। লাকিলি আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি উঁচুতে, তো আশা করছি ভালোভাবেই ক্যাপচার করতে পারবো। নিরঞ্জনের আগে মাতা মহিষ খাগড়িকে দেয়া হয় পান্তা ভাত, খয়রা মাছ ও রুই মাছের ভোগ।
পুজোকে কেন্দ্র করেই সারা শান্তিপুরবাসী মেতে ওঠেন দীপাবলির আনন্দে। নিরঞ্জনের পথে মেলবন্ধন ঘটে দেবী ও তার ভক্তদের। ভক্তদের কাঁধে করেই নিরঞ্জন যাত্রায় নিয়ে যাওয়া হয় মহিষখাগে কালীমাকে। মনের ভক্তি ও মায়ের আগমনের আহ্বান জানিয়ে চিৎকার করতে থাকে হাজার হাজার ভক্তবৃন্দ। একবার শুনবেন নাকি তাদের সেই চিৎকার? জয় মহিষখাগে কালী মাতার জয়। আবার একটা বছরের অপেক্ষা, তাই মাকে আবারও একবার দেখার জন্য আমরা ছুটে চলেছি আর একটা জায়গাতে। পুজো উদ্যোক্তাদের থেকে জানা যায়, মহিষখাগে কালীমাতার পুজোই বহু আগে উৎসর্গ করা হতো মহিষকে, পরবর্তীকালে করা হতো পাঠা বলি। তবে অনেক বছর আগে পুজো অর্চনা করতে দেরি হওয়ায় পেরিয়ে যায় বলির সময়, আর সেদিন থেকেই মহিষখাগে কালীমাতার পুজোতে বলি উৎসর্গ করা হয় না, বন্ধ হয়ে যায় মহিষখাগে কালীমাতার পুজোই বলি প্রথা। ঠাকুর দেখার কোনো প্ল্যান ছাড়াই আমরা দুজন বাড়ি থেকে বেরিয়েছিলাম একদমই ভিন্ন একটা কাজের সূত্রে। কিন্তু ঠাকুরের টান বলে বোধহয় কিছু রয়েছে, তাই মায়ের ডাকে আমরা পৌঁছে যাই মায়ের কাছে। ভালোই হলো, মনের ইচ্ছাটা জানিয়ে এলাম মায়ের কাছে। স্বপ্নপূরণের শেষ ধাপটা পেরিয়ে যেন আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারি, এই আমার একমাত্র বাসনা তোমার কাছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি তোমাদের সামনে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।